গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি 18 এর জ্যামিতি আমরা এটা সহজ পদ্ধতিতে প্রমাণ করব। প্রথমে প্রশ্নটি ভালো করে পড়ে নিই। প্রথম হচ্ছে সমকোণী ত্রিভুজ এসি, বলছি এর একটি সমকোণ আর অতিভুজ হচ্ছে বিসি, এর উপরে লম্ব হবে একটি এডি, আর প্রমাণ করি ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এবিসি এর ক্ষেত্রফল ভাজিত এসিডি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এই প্রমাণটি আমাদেরকে করে দিতে হবে। তাহলে প্রথমে চিত্রটি আমরা প্রথমে অঙ্কন করি। তাহলে এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি সি একটি ত্রিভুজ যার এ কোণটি আমাদের সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আমাদের প্রশ্ন অনুযায়ী সমকোণ, এবং এডি হচ্ছে আমাদের এই সমকোণিক বিন্দু থেকে আমাদের লম্ব টানা আছে বিসির উপরে। তাহলে আমরা উল্লেখ করলাম ত্রিভুজ এ বি সি এর বি এ সি কোণটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এ বি এই যে এডি এডি লম্ব হচ্ছে কার উপরে না বিসির উপরে, তাই বিসির উপরে এডি আর লম্ব আমরা উল্লেখ করে নিলাম। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ভাজিত ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এটা আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে। তাহলে আমাদের প্রথম কি না দেখো, যখন একটি সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর যখন আমরা লম্ব টানি তাহলে আমরা তিনখানা সমকোণী ত্রিভুজ পাই, মূল ত্রিভুজটা এবং দুটো ছোট ছোট ত্রিভুজ অর্থাৎ এ সি ডি এবং এ বি ডি, এরাও কিন্তু সদৃশ কোণী। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এসিডি আর এবিসি, তাহলে এবিসির সাথে এসিডিকে নিয়ে আমরা কম্পেয়ার করে নেবো তুলনা। তাহলে প্রথমে আমরা লিখব এবিসি ও এসিডি সদৃশ কোণী, কারণ এ থেকে আমাদের এডিটা লম্ব আছে বিসির উপর তাই সদৃশ কোণী। তাহলে প্রশ্নকে আমরা 90 ডিগ্রি নিব আর অবশিষ্ট কোণ নিব, তাহলে অর্থাৎ এবিসি এর 90 ডিগ্রি কোণ, এই যে 90 ডিগ্রি কোণের ফ্রন্ট আমরা বিসি পাচ্ছি তাই লিখব বিসি, এখানে আমরা বিসি লিখে নেব, আর ছোট ত্রিভুজটা অর্থাৎ এর 90 ডিগ্রি এর সামনে পাচ্ছি এসি, তাই এটা আমাদের অনুরূপ বাহু এসি, তাহলে বিসি বা এসি অর্থাৎ 90 ডিগ্রির সামনে কোণ কোণ অনুযায়ী বাহুগুলো আমরা নিলাম, আর অবশিষ্টগুলোকে নেব। অবশিষ্ট বলতে কি দেখো, এখানে সি কোণটি বড় ত্রিভুজেও আছে ছোট ত্রিভুজেও আছে, তাহলে এটা আমরা নিব না, একই স্থানে আছে, তাহলে অবশিষ্টগুলো নিব অর্থাৎ ছোট ত্রিভুজে আমরা এই এ কোণটা নিব আর বড় ত্রিভুজটা অর্থাৎ এ বি সি এর আমরা বি কোণটা নিব, তাহলে অর্থাৎ এই বি কোণের সামনে পাবো আমরা এসি, তাই আমরা লিখে নিয়েছি এসি, আর এ কোণের সামনে পাচ্ছি আমরা সি ডি অনুরূপ তাই সি ডি, ক্রস মাল্টিপ্লাই করে নিয়েছি তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি সি ইন্টু সি ডি, এটাকে সমীকরণ নম্বর 1 এটা আমরা বের করে লিখে নিলাম। এবারে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমিগণিত উচ্চতা, ত্রিভুজের হাফ ভূমিগণিত উচ্চতা, তাহলে আমরা হাফ আমরা ওই দিক থেকে যখন তাকাবো তাহলে এটা আমাদের ভূমি আর এটা হচ্ছে উচ্চতা বড় ত্রিভুজের অর্থাৎ এবিসি এর, তাহলে বিসি হচ্ছে ভূমি আর এডি হচ্ছে উচ্চতা ইন্টু হাফ। ঠিক অনুরূপভাবে এসি এর, তখন এটা আমাদের উচ্চতা এটা আমাদের ভূমি, তাই আমরা লিখলাম হাফ সিডি ইন্টু এডি, এখন ক্যান্সেল করবো তাহলে হাফে হাফে আমরা ক্যান্সেল করে দেবো, এডিতে এডিতে ক্যান্সেল করবো তাহলে বিসি বাই সিডি, তাই আমরা এখানে লিখে নেব বিসি বাই এই সিডি, এটা আমরা পেলাম। তাহলে অর আবার এটা উল্লেখ করে নিয়েছি এসি বা এ বিসি ডিভাইডেড বাই এ সিডি ইজ ইকুয়াল টু এ বিসি এবং সিডি, এবারে লব এবং হরকে আমরা বিসি দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে আমরা বিসি স্কোয়ার পাবো, তাই বিসি বাই বিসি দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি তাহলে বিসি স্কোয়ার, আর এটা হচ্ছে সিডি ইন্টু বিসি, তাহলে বিসি স্কোয়ারটা আমরা পেলাম, তাহলে উত্তরের কাছাকাছি চলে গেলাম, আর নিচে আমরা কী পাচ্ছি সিডি ইন্টু বিডি, তাহলে এক নম্বরে কী বলেছে বিসি ইন্টু সিডি সমান এসি স্কোয়ার, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই দুটোর গুণফল এসি স্কোয়ার বসাবো, তাই এক নম্বর থেকে বিসি এবং সিডি স্কোয়ারের মানটা বসিয়ে দিলাম, তাহলে ফলে আমাদের প্রুফ হয়ে গেল। এইভাবে প্রুফগুলো করবে সহজ এবং সহজ পদ্ধতিতে করার জন্য তোমাদের সময়ও কম লাগবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ভিডিওগুলি সুন্দর এবং সহজভাবে পাওয়ার জন্য।